আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আয়ুষ ভাই আসছে হঠাৎ। প্রিয় নাকি অনেকদিন ধরে ওনার সাথে কথা বলা বন্ধ করে রেখেছেন, তাই তোর্চ উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলল, বাহ, আয়ুষ তো উন্মাদ প্রেমিক হয়ে যাচ্ছে দিনকে দিন, চলো নিচে যাই। এক প্রকার দৌড়ে কাছাকাছি আসলো শ্রেয়া, সামনে দাঁড়িয়ে পড়ল। তোর্চ ভ্রু কুচকালো ঈষৎ, রাশভারী গলায় পড়ল, কি হলো? আমরা আরো পরে যাই, কম্পনরত কণ্ঠে উত্তর দেয় শ্রেয়া। তোর্চ বাঁকা হাসে বলে, ওদের কি প্রাইভেসির জন্য পুরো ফ্ল্যাট লাগবে? এক রুমে হয় না, আমাদের তো এক রুমেই চলে। সারা জীবন নীরব থেকে এখন আমার থেকে ধাপে এগিয়ে গেলে, আয়ুষ বউটা গাধি, বোকাশোকা, না হলে আমি অনেক ধাপ পেরিয়ে যেতাম। এ যাত্রাই আর সহ্য করতে পারল না শ্রেয়া, এত মারাত্মক কথা। এদিক সেদিক তাকাতেই তোর্চ কবচি চেপে ধরে বুকে মিশিয়ে পড়ল, লুকোচুরি খেলতে হলে আমার বুকেই লুকাই। প্রিয় ভয়ঙ্কর রেগে আছে, রাগের কারণ আয়ুষ সত্যি ওকে পরীক্ষা খারাপ হওয়াতে আতর দূর ফোনও দেয়নি। পরীক্ষা শেষ হয়েছে কতদিন, ঘন্টা সেকেন্ড পেরিয়ে গেল, 5টা দিন আয়ুষ ওকে যন্ত্রণায় রেখেছে, বাড়িয়েছে ছটফটানি। পরে যখন রাগ কমলে কল দেয়, প্রিয় পাল্টা চেদ ধরে ফোন ধরে না। শেষমেশ বাধ্য হয়ে আবারও চট্টগ্রাম ছুটে এসেছে, এখনো আসার পর থেকে কথা বলছে না প্রিয়, এমনকি দরজা লাগিয়ে রুমের ভিতর বসে আছে। আয়ুষ দরজার সামনে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল, আমার যন্ত্রণা হচ্ছে লেট লতিফ, বেরিয়ে আসো, রেজাল্ট খারাপ হলেও বকা দেব না, বিশ্বাস করো খুব ভালোবাসি তোমাকে, তোমার চেহারা না দেখলে ভিতরটা ব্যথা করে, কণ্ঠ না শুনলে অশান্তি লাগে, বেরিয়ে আসো প্লিজ। চট করে দরজাটা খুলে গেল, আয়ুষ মুখোশটি দেখার পূর্বেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ল কাঙ্ক্ষিত মানুষটা। প্রিয়র নিকট তার নিরামিষ স্বামী এখন বদ প্রেমিক, আয়ুষ শক্ত হাতে পেঁচিয়ে নেয় ওকে নিজের সঙ্গে, গলায় ঠোঁটের তীব্র স্পর্শ মেখে বলল, আমি বারবার ছুটে আসতে রাজি, কিন্তু আর একদিনও কথা না বলে থাকতে পারবো না, ছোট্ট জীবনটা অভিমানে কাটিয়ে দিলে ভালোবাসবো কখন, আই লাভ ইউ প্রিয়। প্রিয়র সঙ্গে সঙ্গেই এক হাত আয়ুষের হৃদয় স্থল বরাবর রাখে, ধক করে ওঠে আয়ুষের ভেতরটা, শুনতে পাই প্রিয়র মায়া মিশ্রিত স্বর, এই স্থানের মালিক আমি যেন চিরকাল থাকি। শ্রাবণের হাওয়ার বিষাদের গন্ধ, মধ্যরাতে ঘুম থেকে ওঠে আতঙ্কিত হয়ে পড়ে শ্রেয়া, দেখে তোর্চ হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ার তোড়জোড় চালাচ্ছে। শ্রেয়া কোনো কিছু না ভেবে বিছানা ছেড়ে ভয়ার্থ কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? তোর্চ ওর হাত ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, যেমনই আছো তেমন ভাবে চলো। মনটা কু ডাক ডাকছে শ্রেয়ার, গলা ধরে এলো, কেন? প্রিয় গাড়িতে অপেক্ষা করছে, বাবার শরীর ভালো নেই, হার্ট অ্যাটাক করেছেন। ভূতল কেঁপে উঠল শ্রেয়ার, সেদিনই না ওর সন্ধি হলো পুরো মানুষটার হৃদয়ের সঙ্গে, সুন্দর একটা বাবা মেয়ের সম্পর্ক সৃষ্টি হয়েছিল, এভাবেই কি সুন্দর মুহূর্তগুলো চলতে চলতে ফুরিয়ে যায়? প্রকৃতি যখন দূতির ছোঁয়া পেতে ব্যাকুল, তখনই হসপিটালের করিডোরে এসে পৌঁছই তোর্চ শ্রেয়া প্রিয়। মেহরিমা চৌধুরী থ মেরে বসে আছেন, পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন ত্রিহা। শ্রেয়া চরতার শঙ্কা নিয়ে ওনার কাছে এগিয়ে আসলো, তোর্চ গিয়েছে ডাক্তারের কাছে, অসহায় চোখে শাশুড়ির অশ্রু বিসর্জন দেওয়া দেখছে শ্রেয়া, খারাপ লাগছে ওর, ও কেন আর একটু হালকা করতে পারল না নুরুল চৌধুরীর বুকে চেপে থাকা কষ্টের ভার, এই ওজন সইতে না পেরেই যেন আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো তিনি মুখ খুলে ছোট বাচ্চাদের মতন আবদার করতে পারলেন না, আমার ছেলেদের আঁকের ন্যায় ফেরত চাই, কিন্তু শ্রেয়া ঠিকই উপলব্ধি করেছে ওনার কথাগুলো কতটা আর্তনাদ মিশেছিল। ত্রিহাওকে দেখে নিজের জায়গা ছেড়ে ইশারা করলো বসার জন্য, মাথা নাড়িয়ে না জানালো সে, ত্রিহা শুনল না, হাত ধরে বসিয়ে দিল। তার মতে মানুষের বিপদকালে পাশে দাঁড়ালে প্রিয় হয়ে ওঠা যায়, প্রিয় না হলেও কমপক্ষে মনে কৃতজ্ঞতার একটা স্থান সৃষ্ট করা যায়। শ্রেয়া কিছু সময় পার করে মিনমিনে কণ্ঠে বলল,
মেহরিমা ঘাড় বাঁকিয়ে চাইলেন, চোখে মুখে বিধ্বস্ত ভাব, কোনো কথা বলতে মন চাইছে না ওনার। তবুও কাতর স্বরে বলে উঠলেন, তুর্যুকে বলো তোহাসকে কল দিতে, দরকার হলে আমি সে বাড়ি ছেড়ে দেব। আমার স্বামীর প্রথম ভালোবাসার চিহ্ন মুছে যাক, তা আমি চাই না। যে ভালোবাসা হারায় সে বুঝে, তার স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখতে না পারার যন্ত্রণাটা ভেতরটা কুড়ে কুড়ে খায়। আমার সম্মান রক্ষা করতে গিয়ে উনি ছেলের সাথে এত বছর যোগাযোগ করলেন না। আসলে সৎ সৎই হয়, যতই একদম বুকের ভেতর ঢুকিয়ে ফেলো না কেন, কখনো সৎ তকমা মুছবে মুছে যাবে না। আপন মা হাজারবার মা মা মারলেও তাতে সমাজের বা ছেলে মেয়ের কিচ্ছু আসে যায় না, সেক্ষেত্রে এটা শাসন। সৎমা যদি একটু উচ্চ আওয়াজও করে তাহলে ধরেই নেয় মানুষ, সতীনের সন্তান সহ্য করতে পারে না। সব সৎমা আবার ভালো হয় না, কেউ কেউ হয়, আমি হয়তো সেই কেউ এর তালিকায় যুক্ত হতে পারিনি। আরিয়ানার যত কাছে যেতে চেয়েছে আমাকে সৎ শাশুড়ি ভেবে ততটাই অবহেলা দোষ দিয়েছে। তোমার আপন শাশুড়ি হয়েও ভালো হতে পারলাম না, খারাপই চাইলাম তোমার, তার মানে আমি সত্যিই খারাপ। ভালো স্ত্রী, ভালো মা, ভালো শাশুড়ি কিছুই হতে পারিনি। এতটাই নিচু মনের হয়ে গিয়েছিলাম যে এতে মেয়েটাকেও আঘাত করেছি, এটাই শাস্তি দিচ্ছেন আমাকে আল্লাহ। শ্রেয়ার বাকশক্তি হারিয়ে ফেলল খানিক সময়ের জন্য, নিস্তব্ধ অটল চাহনি মেহরিমার দিক। একটা মানুষ কি করে পারে দোষ না করেও নিজের উপর নিয়ে নিতে সবটা? মা হয়তো এমনই হয়, কোনো নিষ্ঠুরতা স্বার্থপরতা নেই, আছে কেবল মায়া। আচ্ছা তোহাস কি চোচন দূর থেকে কখনো অনুভব করেছে সে কতটা জঘন্য ব্যবহার করেছিল মায়ের সঙ্গে, কতটা ক্ষতবিক্ষত করেছে মা বাবার মন? আরিয়ানা কি আঁচ করতে পেরেছে নিজের ভুল, নাকি সব কিছুই তার ইচ্ছেকৃত ছিল? বুক ফেটে কান্না আসার উপক্রম শ্রেয়ার, কণ্ঠনালী কাঁপছে, নিজেকে সামলে ধাতস্থ হলো। আপনি কোনো দোষ করেননি, বরং তোহাস ভাইয়া নিজের কারণেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি ছোট না হলে মাকে আগলে রাখতাম, তাহলে বাবা মারতে পারতেন না। যে বাবা মা হারাই তারাই মূল্য বোঝে। এই পৃথিবীতে বাবা মার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না, অন্য কেউ ভালোবাসলেও সেটা মানুষ ভাগ্য ভালো বলে পায়। শ্রেয়ার নরম আফসোসের স্বর কর্ণপাত হওয়া মাত্র মেহরিমা অনুশোচনার অনলে দগ্ধ হয়ে পড়লেন, কিছু বলতে পারলেন না তিনি। তুর্য ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসতেই উঠে দাঁড়ালেন। শ্রেয়ার দিকে এক নজর চেয়ে মেহরিমা চৌধুরীর দিকে তাকালো তুর্য, ক্লান্ত মেশানো গম্ভীর কণ্ঠে বলল, ভাই আসছে, গতকাল ফ্লাইটে ওঠার আগে আমাকে ফোন দিয়েছিল, পরিবার সমিতি আসছে, এখন তাকে চৌধুরী বাড়িতে কিভাবে আনবে সেটা তোমরা ভালো জানো। মেহরিমা চমকে উঠলেন, বললেন, হাসপাতালে আসবে? তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি না করেছি, বর্তমানে মিসেস আরিয়ানার চাচার বাড়িতে আছেন, আমি চাই না হাসপাতালে কোনো সিন ক্রিয়েট হোক, বাবার অবস্থা এখন কিছুটা ভালো, যা করার বলার, বাড়িতে নিয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যাবে। একদিন পর কিছুটা সুস্থ হয় নুরুল চৌধুরী। ওইদিকে ছেলের অবস্থা দেখে ফাতেমা চৌধুরীও অসুস্থ হয়ে পড়েছেন, তাই তুর্চির উপর ভরসা রেখে মেহরিমা বাড়িতে চলে গিয়েছেন। শ্রেয়া প্রিয় আয়ুষ হসপিটালেই রয়ে গেল। করিডোরে পাতানো বেঞ্চিতে বসে ঘুমে আয়ুষের কাঁধে ঢলে পড়েছে প্রিয়। অপরদিকে শ্রেয়া বসে বসে ভাবছে কিভাবে এত এত মনোমালিন্যের দেওয়াল ভেঙে এক হবে পুরো পরিবার। একই ছাদের নিচে কত মানুষ বাস করে, অথচ সবার মনের মিলন থাকে না, বিচ্ছেদ সহজ, সন্ধি কঠিন, খুবই কঠিন। একজন নার্স এসে জানালো তুর্যকে ডাকছেন নুরুল চৌধুরী, সাথে শ্রেয়াকেও। তুর্যের পিছন পিছন শ্রেয়া কেবিনে ঢুকে পড়ে, ওদের দেখে অচিরেই রোগা চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে ওঠে নুরুল চৌধুরীর। দুর্বল কণ্ঠে হাঁক ছাড়লেন, কাছে আয় তোরা। তুর্য চেয়ার টেনে বাবার কাছাকাছি বসল, শ্রেয়া এক পাশে দাঁড়িয়ে রইল। নুরুল চৌধুরী আবারও মুখ খুললেন, বললেন, বাবার কাছে এসে বস। তুর্যের দিকে এক পলক তাকিয়ে তার পাশের টুলে বসল শ্রেয়া। ওদের দুজনের দিকে চেয়ে দুই অধর প্রসারিত করলেন তিনি। জিতেই গেলেন, নিজের অভিমান ভেঙে ছেলেকে ডাকলেন না, কিন্তু সেই অভিমানের ভারে দুনিয়া ছাতে রাজি আছেন।
তাচ্ছিল্য মাখা কণ্ঠে এক একটা বাক্য উচ্চারণ করল তুর্য। শ্রেয়া আঁতকে উঠল, একটা অসুস্থ মানুষকে এভাবে বলা ঠিক? কিন্তু নুরুল চৌধুরীর হাসি দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল ও। তিনি খোস মেজাজে ওকে লক্ষ্য করে বলল, এই কথাগুলোতে কি আছে জানিস না মা? কষ্ট, অভিমান, আমাকে হারিয়ে ফেলার ভয়, ভাইয়ের প্রতি ভালোবাসা, সম্মান। তোর স্বামী আমাকে এত ভালোবাসে কিন্তু প্রকাশ করে না, ওর কি বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে লজ্জা লাগে? শ্রেয়া সাহসের কাজ করে বসল, তৎক্ষণাৎ বলে ফেলল, হয়তো। নেমে সেই তুর্য রসপূর্ণ চাহনি নিক্ষেপ করল ওর উপর, দৃষ্টিতে দমে গেল ও। নুরুল চৌধুরী মৃদু ধমকে বললেন, ওকে চোখ রাঙালো কেন? আমার সহজ সরল মেয়েটাকে একদম ভয় দেখাবে না, যা সত্য তাই বলেছে ও। শুনলাম তোমার ভাই এসেছে সম্পত্তির ভাগ নিতে। না, অফিসের কাজে এসেছে, চলে যাবে আবার। ওকে চৌধুরী বাড়িতে নিয়ে এসো, সম্পত্তি ভাগ করব। ওর বউকেও আনতে বলো, তাকে দেখতে চাই। ওর মতো এতিম আর একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছে, সারাক্ষণ ভাবে কিভাবে সবার মন জয় করবে, ওর মতো ভাঙার চেষ্টা করেনি। সকাল থেকে চাকচমকপূর্ণ আয়োজন চৌধুরী বাড়িতে। শ্রেয়া ও প্রিয় ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছে ত্রিহার সঙ্গে। মেহরিমা ঘরে লুকিয়ে রেখেছেন নিজেকে। বসার ঘর থেকে রহিমা বড় বড় পা ফেলে রান্নাঘরের দুয়ারে উপস্থিত হল। হাঁপাতে হাঁপাতে বলল, নতুন বধূ ত্রিহা পিউ আইয়া পড়ছে, তুর্য বাবা লইয়া আইছে, ওরারে জলদি আইও। রান্না প্রায় শেষের দিকে ত্রিহা আদুরে ভঙ্গিতে প্রিয়র উদ্দেশ্যে বলল, সকাল থেকে প্রিয় শ্রেয়া উভয়েই খুব উত্তেজিত তোহাস ও আরিয়ানকে দেখার জন্য। দুজনেই হাত ধুয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো, এসেই পা ছোড়া থমকে গেল। অত্যন্ত সুন্দর গরণের একটা মেয়ে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে থ্রি পিস। বাচ্চাটার বয়স বড়জোর এক কি দেড় বছর হবে। মেয়েটার পাশেই একজন সুঠাম দেহে পুরুষ দাঁড়িয়ে। শ্রেয়া হতবাক, কে বলবে এরা একই মায়ের পেটের না? তুর্য ও তোহাসের চেহারায় অনেকটাই মিল, ছোট ছোট পায়ে আরেকটু এগিয়ে আসেও ওর পিছন থেকে লাঠি ভর দিয়ে ফাতেমা চৌধুরী সামনে আসেন। তোহাসের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সোফায় বসে পড়লেন, বলে উঠলেন, আরে মেয়ামানরা দাঁড়ায় আছেন কেন? কত বছর পর আসলেন, বসেন বসেন। তুর্য বাবু ওদের বসতে বলবো না তুমি? প্রিয় মুখ টিপে হাসছে, তুর্য ধপ করে ফাতেমার পাশে বসে পড়ল, ফিসফিস করে বলল, চারিধারে দৃষ্টি বোলাচ্ছে তোহাস, দাদির খোঁচা মারাও ঠিক বুঝতে পেরেছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে সবার সামনে, কেউই এগিয়ে এসে কথা বলছে না, না বলাটাই স্বাভাবিক। শ্রেয়া সামনের মানুষটার মনের হাল বুঝে নম্র কণ্ঠে বলে উঠল, কেমন আছেন ভাইয়া? আরিয়ানা ভ্রুকুচকে তাকালো, তোহাস মুখে হাসি টেনে উত্তর দেয়, ভালো। তুমি সূর্যের বউ, রাইট? আমার শান্তশিষ্ট প্যাচবিহীন ভালো মনের বউ। সোফায় বসে আয়েশি ভঙ্গিতে বলে তুর্য, নুরুল চৌধুরী কক্ষ ছেড়ে বেরিয়ে আসলেন, অবস্থা তেমন ভালো না ওনার, বুকের ব্যথা প্রায়শই অসহনীয় হয়ে ওঠে। আয়ুষের সাহায্যে ড্রয়িং রুমে আসলেন তিনি। তোহাস আসার খবর পেয়ে বসার ঘরে পা রাখতেই দীর্ঘদিনের পুরনো চশমাটা অস্পষ্ট ছাপসা হয়ে আসে, অন্তর্দেশটাই দমকা সমীরণ বয়ে যায়, সাথে জমানো অভিমানের পাল্লাটা আরও অনেকখানি ভারী হয়ে উঠল। চেহারায় গম্ভীর ভাব ধরে রেখে মাঝ বরাবর এসে দাঁড়ান, বাবাকে দেখে বাচ্চাদের মতন ছুটে আসলো তোহাস, দুহাতে চাপটে চড়িয়ে ধরতে চায় কিন্তু পারে না। তার আগেই হাত তুলে বাধা দিলেন নুরুল চৌধুরী, গমগমের সুরে বলে উঠল, সোফায় বসে তোহাসকে বসার জন্য বললেন পুনশ্চ। অসহায় দুর্বল নেত্রে তাকিয়ে তোহাস তুর্যের পাশে বসল, টলমল দৃষ্টি নিক্ষেপ করল বাবার দিকে। কখনো তাকে তুমি বলে সম্বোধন করেননি নুরুল চৌধুরী, বাবা ছেলের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর ন্যায়। সেই বাবা আজ ওর দিকে তাকাচ্ছে না, ঠিক করে কথা বলছে না, কতগুলো বছর কেটে গেল অনুতপ্ততায় অনুশোচনায়। হ্যাঁ, প্রতিনিয়ত চলছে ওর ভিতরটা,
কত শত অভিযোগ নিজের প্রতি জমে আছে হৃদয় কুঠুরিতে। বিলাসিতার প্রাচুর্যে মায়া মমতায় ভরপুর এই চৌধুরী বাড়ির আঙিনা পার হয়ে একটা মুহূর্তও স্বস্তি মেলেনি তার। নিজের অপরাধের শাস্তি থেকেও রেহাই পায়নি সে, কঠিন শাস্তি ভোগ করেছে মাকে অপমান করার ফলস্বরূপ। নিষ্প্রভ কণ্ঠে বলল, বাবা কেমন আছো? মাকে দেখতে পাচ্ছি না যে। মুহূর্তেই সকলের কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হয় তাচ্ছিল্য কণ্ঠস্বর, তোমার মা আছে? সে তো তোমাকে জন্ম দেওয়ার সময়ই দুনিয়া ছেড়েছে, হয়তো বুঝে গিয়েছিল মাকে সম্মান করতে তুমি অক্ষম কুলাঙ্গার সন্তান। স্তব্ধ পরিবেশ। ফাতেমা চৌধুরী বাঁকা হাসলেন, নিশ্চুপে লুকিয়ে নিঃশব্দে, মনে মনে বেশ আনন্দ পেয়েছেন। তর্জির নজর সাদা ফকফকা মেঝেতে তোহাসের কণ্ঠনালি ভেদ করে এলো, তুমি ঠিক বলছো বাবা। তৎক্ষণাৎ আরিয়ানার চোখের কার্নিশ ছুঁয়ে এক ফোঁটা জল গড়ালো। স্বামীর দুঃখের পরিমাণ নিতে পারে না ও। নিমিলিত চক্ষুপত্রে টুপটুপ অশ্রু পড়তেই অত্যধিক জোরে চিল্লাতে শুরু করে তিতিশা। ওর চিৎকারের শব্দে শ্রেয়া অস্থির হয়ে ওঠে, ব্যগ্র গলায় প্রশ্ন করে, আপু কাঁদছে কেন? আরিয়ানা জবাব না দিয়ে তিতিশাকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়ার নিশ্চল দৃষ্টি ছোট্ট তিতিশার পানে, ঠোঁট ভেঙে কান্না করছে মেয়েটা। ওষ্ঠাধর কেমন লালচে রঙের, হাত মুঠো করে রেখেছে। কান্নার তালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এতটুকুন মেয়ের রাগ জেদ। শ্রেয়ার অভ্যন্তরে শীতল শীতল ভাব, বাচ্চারা অদ্ভুত মায়ায় মাখে মানুষকে, পাষাণ হৃদয় গলে মোম হয়ে যায় তাদের সান্নিধ্যে। তর্জের ডাকে ভাবনা ছিঁড়ে ফিরে তাকায় ও, আদেশের স্বরে বলে তর্জ, মিসেস আরিয়ানাকে রুমে নিয়ে যাও, তিতিশার এখানে ভালো লাগছে না হয়তো। আরিয়ানা না চাইতেও শ্রেয়ার সঙ্গে ড্রয়িং রুম ছাড়তে হলো। ওদের গমনের পথে তাকিয়ে তর্জ কণ্ঠে গাম্ভীর্য রেখে বলল, আপনার সিদ্ধান্তটা ভাইকে জানিয়ে দিন বাবা। তোহাসের কণ্ঠে চমক। কিসের সিদ্ধান্ত? দীর্ঘ এক নিঃশ্বাস মুক্ত করলেন নুরুল চৌধুরী, বললেন, তুমি এই বাড়িতে থেকো, সন্ধ্যার পর উকিল আসবে, সম্পত্তি বন্টন হবে, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমার ও তোমার বউয়ের কথা মতো আমরা তোমাদের প্রাপ্য সম্মানই দিব। এই বাড়িতে তোমার অধিকার আছে, নিজের পাওনা কেন ছাড়বে? সেই যে বলে গেল তোমার হক তুমি মেরে দিবে, আজ পর্যন্ত আমার ছেলে তোমার ভাগে এক রতিও ভোগ করেনি। বুকের পাথর চেপে ভালোবাসা সম্মান দেখিয়ে তোমার সাথে যোগাযোগ রেখেছে। ওর মা খারাপ না সেটা প্রমাণ করেছে, যদি খারাপ হতো তাহলে নিশ্চয় তোমার বিরুদ্ধে ফুসলিয়ে বড় কথা বলতো। ছোট থেকেই এটা শিখেছে, তোমাকে দূরে রাখলে সব সম্পত্তিও পাবে, এমন কিছু করেছে? করেনি। ওর মায়ের দেওয়া ভালো শিক্ষা ভুল অভিযোগের ফলেও তোমাকে সম্মানের সাথে এ বাড়িতে এনেছে। বড় হলেও বিবেকে উচ্চ হওয়া যায় না, দুধ দিয়ে কালসাপ পুষলে দিন শেষে ছোবল খেতে হয়। যার ভুক্তভোগী মেহরিমা, কোনোদিনও ওকে বলিনি সতীনের ছেলে, পরম প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ওর, না বলা সত্ত্বেও সেটা করেছে। এত কিছুর বিনিময়ে তুমি কি দিয়েছো ওকে? অপমান, মিথ্যা অপবাদ, সত্য মিথ্যা যাচাই ছাড়া কষ্ট দিলে, এত বছরেও ভালোবাসা প্রত্যাখ্যান করেছো, দুদিনের ভালোবাসা মেহে, আশা করি সুখে ছিল। বুড়ো বয়সে অনুরোধ করব পারলে থেকে যাও, তোমার মাকে খুব ভালোবাসতাম, তোমাকে দেখলে যেন আমি তাকে অনুভব করতে পারি, অভিমানের দেওয়ালটা আর তুলে দেখতে পারলাম না। থেকে যাও, আমি কথা দিচ্ছি আরিয়ান কোনো ক্ষতি হবে না, দরকার পড়লে আমি চট্টগ্রামে চলে যাব, মেহেরিনকে নিয়ে অন্তত এই সমাজে বলতে পারবো আমার খাটিয়া ধরার মতো কোনো ছেলে বঞ্চিত হয়নি। কথাগুলো শেষ হতেই তোহাস ঝোলে পড়ল নুরুল চৌধুরীর পায়ের সমীপে, ওনার হাঁটুতে মুখ গুঁজে ফুপিয়ে ওঠে। পুরুষ নাকি শত কঠিন পরিস্থিতিতেও ভাঙে না, অথচ প্রিয় সহ সবাই দেখল কতটা সহজে বাবার পা ছুঁয়ে কাঁদছে তোহাস। কই ছিল এতকাল? প্রিয় বুঝে পায় না মানুষ কেন সবসময় সময় খুইয়ে নিজের ভুল বোঝে। নুরুল সাহেব অটল, টু শব্দটুকু করলেন না তোহাসের উদ্দেশ্যে। তর্জের দিকে নজর ফেলে স্রেপ বললেন, সন্ধ্যার পর থাকিস। তৎপরে সোফায় ঘাড় এলিয়ে চুপ করে রইলেন। তোহাসও পা আঁকড়ে ধরে রাখল, মুখ দিয়ে কথা আসছে না। আয়ুষর কাঁধে হাত রেখে নরম গলায় আওড়াল, উঠুন ভাই,
বড় আব্বুর জন্য স্ট্রেস ঝুঁকিপূর্ণ। সকালেই রুমটা গোছগাছ করে রেখেছিল শ্রেয়া। আরিয়ানকে নিয়ে আবছা অন্ধকার কক্ষে ঢুকেও নিচু হাতে রুমের কালো পর্দাগুলো সরিয়ে দিয়ে সূর্যের রশ্মি ঘরে আসার সুযোগ করে দেয়। তিতিশার কান্না থমকে গিয়েছে ততক্ষণে। ভাষা ভাষা আখিদয় এসে দেখছে কালো একটা তাঁতের কাপড় পরিহিতা মেয়েকে। ওর চাহনিতে মন্ত্রমুগ্ধের ন্যায় পা ফেলে অভিমুখে এসে উপস্থিত হয় শ্রেয়া। বিমুগ্ধ নয়নে চেয়ে দুহাত বাড়ায়, উদ্দেশ্য কোলে নিবে। তিতিশা ঠোঁট ছড়িয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়বে পড়বে অবস্থা, তখনই আরিয়ানা নিজের সঙ্গে চেপে ধরে ওকে। শ্রেয়ার মন আহত হয়, মনও ক্ষুণ্ণ হয়, বুকটা কেঁপে ওঠে। আরিয়ানা ক্রোধান্বিত চাহনি নিবদ্ধ করে, মুখ থেকে বেরিয়ে আসা এক একটা ধ্বনিতে রাগের মিশ্রণ। আমার মেয়েকে ধরবে না, মলিন ভাব কাটিয়ে শ্রেয়া হাসে, অত্যন্ত মৃদু হাসি, ধাতস্থ হয়ে বলে, আমি কি তিতিশার ক্ষতি আপনার চোখের সামনে করে ফেলবো? আর কেনই বা করব? আমার হাত এতটা শক্ত না যে তিতিশার শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে, কিংবা আমার মন কুৎসিত না যে একটা বাচ্চার ক্ষতি করব। আমার এমন কোনো ইচ্ছেও নেই। আপনার আচরণের ব্যাপারে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আমার মনে হয় কি জানেন, আপনি ওভার পজিটিভ, নিজের জিনিস একান্ত নিজের করে রাখতে চান, কারোর সান্নিধ্য সহ্য হয় না আপনার। আপনার জন্য সংসারে ফাটল ধরেছে, শুনেছি আপনিও আমার মতো এতিম, কোনোদিন আপনজনের অভাব ফিল করেননি, একবারও মনে হয়নি আপনজনের কাছে থাকাটা কতটা শক্তি দেয়। জানেন আপু, আমি আপন মানুষের স্পর্শ পাওয়ার জন্য কত ব্যাকুল ছিলাম, আল্লাহ আমার সেই চাওয়া এই পরিবারের মাধ্যমে পূরণ করে দিয়েছে। আশা করি আপনি একদিন বুঝবেন, তিতিশাকে এমন করে বড় করবেন যেন আপনাদের সম্মান করে। ভুল বলে ক্ষমা করে দেবেন আমাকে, আজও সময় আছে নিজেকে শোধরানোর। আমি আপনাকে আপু বলেই ডাকি, আমার কেউ নেই, বড় বোনের অভাব বোধ করি, আপনি বললেও ডাকবো না বললেও ডাকবো। হাসি বজায় রেখে তিতিশাকে এক প্রকার কেড়ে নিল শ্রেয়া। সাথে সাথেই তিতিশা ওর বুকে মিশে গেল, ওর মাথায় চুমু খেয়ে প্রশান্তির শ্বাস টেনে নেয় শ্রেয়া। আরিয়ানের কণ্ঠ নিভে গেল, অকস্মাৎ কি হয়েছে কে জানে, বলল, ওকে বেশি চেপে ধরো না, নয়তো গরমে কষ্ট হয় ওর। শ্রেয়া মিষ্টি হাসি উপহার দেয়, বলে, আচ্ছা। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না, মনটা বিষাদে ছেয়ে গেল আরিয়ানার উচ্চারিত দুই বাক্যে। তোমার আপন শাশুড়ি তো তাই এমন পক্ষপাতিত্ব করো, আমার মতো সৎঘরের হতে হলে তাহলে একদণ্ডও মনের স্বস্তি পেতে না। মনের স্বস্তির জন্য নিচে নেমেছেন, আপন না বলে মানুষ হন, আপন পর দিয়ে নয়, মানবতা মন দিয়ে যাচাই করুন। আপনি মেন্টালি সিক, সেটা বুঝতে পারছেন আপু? ছি, সমস্ত গা ঘৃণায় রিরি করে উঠল তার। তিতিশাকে রেখে রুম থেকে বেরিয়ে এলো। নারী মন নাকি দুর্বল হয়, মায়ায় ভরা থাকে। কিন্তু আরিয়ানার ক্ষেত্রে মতামত সম্পূর্ণ পাল্টে গেল শ্রেয়ার। সম্ভবত অপরাহ্নেই বাড়ি ফিরছে পাখির দল, হতে পারে ভীষণ তারা তাদের। সন্ধ্যা নামল না ধরণীতে, এখনই যাওয়ার কত অস্থিরতা। শ্রেয়া নীলম্বর থেকে চক্ষু সরিয়ে এনে জিজ্ঞেস করল, হঠাৎ কোথায় যাচ্ছি আমরা? তুর্য এক মনে ড্রাইভ করতে মগ্ন, কোমল কণ্ঠস্বর কর্ণপাত হতেই বলে উঠল, খালা শাশুড়ি বাড়িতে দাওয়াত খেতে। শ্রেয়া বিষম খেলো, খালা শাশুড়ি মানে তো ওর খালা। শ্রেয়াকে গাড়ি থেকে বের করে একটা বিশাল আকারের গেট পেরিয়ে ঢুকে পড়ল তুর্য। চমৎকৃত নয়ন ফেলছে শ্রেয়া আশেপাশে, ঢের সুন্দর একটা শাড়ি, প্রাচুর্যে ভর্তি, সাদা রংটা কেমন ঝিলিমিলি করছে। ছোটোখাটো একটা বাগান পেরিয়ে ওরা সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতেই যে দরজা মেলল, তাকে দেখেই চক্ষুদ্বয়ের আকার নেমে সেই বড় হয়ে আসে শ্রেয়ার চকিতে। তুর্যের দিকে তাকালো ও, তাকিয়ে রইল অনিমেষ, নেত্রপল্লব ফেলতে পর্যন্ত ভুলে বসল। তুর্য ওকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে সামনের ভ্রু কুচকে কপাল ভাঁজ ফেলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে রাখা মেয়েটাকে প্রশ্ন করল, কেমন আছেন আপু, আমাদের ঘরে ঢুকাবেন না? অহমিকার দরজার হাতল ধরে নিজেকে সামলে নেয়, চোখজোড়া সংকুচিত হয়ে আসে তার বিস্মিত কণ্ঠস্বর। শ্রেয়া নিজেও হতবাক, কথা বলার শক্তি হারিয়ে নির্বাক। তুর্য অধর কানিশে বাঁকা হাসি আঁকে, নিরালস হাব ভাব তার কণ্ঠে গুরুতর ভাব এনে প্রতি উত্তর করে, বলল,
খালা শাশুড়ির মেয়ে সম্পর্কে আমার বড় হলে আপু ডাকবো না? আর এটা তো ডাবল শ্বশুর বাড়ি, মানে নানা ও খালা শাশুড়ির বাড়ি, টানে টানে ছুটে এলাম। একই সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন মানুষের কণ্ঠনালী গলিয়ে অভিন্ন শব্দ বেরিয়ে আসে। কর্ণে বেজে উঠে তুরছে, বিরক্ত মাখার স্বরে বলে উঠল, পা ধরে গিয়েছে, ভিতরে গিয়ে বসে বসে বলবো। ফের অহমিকার দিকে তাকিয়ে বলে, আপু প্লিজ সাইড। তাজ্জব হয়ে চেয়ে চেয়ে এক পাশে চেপে গেল অহমিকা। তোর্চ শ্রেয়ার হাত ধরে ড্রয়িং রুমে এলো। শ্রেয়াকে সোফায় বসিয়ে বলল, এটা তোমার নানার বাড়ি ও খালার বাড়ি দুটোই, বলতে পারো তোমার মায়ের বাড়িও। অহমিকা ও শ্রেয়ার উভয়ের পায়ের নিচ থেকে শক্তপোক্ত মেঝেটা যেন সরে গেল। তোর্চ ওদের হতভম্ব দৃষ্টি এড়িয়ে গিয়ে গাঢ় স্বরে বলে উঠল, আপনার বাবা কোথায় অহমিকা আপু আর নানু? তখনই রাশভারী গলায় কেউ ডেকে উঠলেন অহমিকা বলে। শ্রেয়া তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক, ওনাকে প্রিয় ও আয়ুষের বিয়েতে দেখেছিল সে, সম্পর্কে অহমিকার বাবা। এনেই তাহলে ওর খালু? খালা কোথায়? তোরছুচি নানুর কথা বলল তার মানে নানুও আছেন। অহমিকার বাবা হাতের খবরের কাগজটি টেবিলের উপর রেখে খানিক ঈষৎ ক্রোধমিশ্রিত গলায় তোরছুকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? আমার মেয়েকে সবার সামনে অপমান করে শাস্তি হয়নি তোমার, এখন বউ নিয়ে বাড়ি অবধি চলে আসলে? সেদিন কিছু বলিনি কারণ তুমি আগে থেকে বিবাহিত ছিলে, না হলে আমার মেয়েকে তোমার পরিবারের বিয়ের আশ্বাস দিয়ে অপমান করে এর একটা বিত আমি করেই ছাড়তাম। মেয়েটা দিন রাত করে সুস্থ করেছে তোমায়, তোমার মা তো তোমাকে এক রুমেই বন্দি বানিয়ে রেখেছিল। আমার মেয়ে মিনতি করে মেন্টাল হসপিটাল ভর্তি করায়, তোমার সব অত্যাচার সহ্য করেছে। সাইকোসিস ডিসঅর্ডার ওকে কল্পনা করেই মানুষকে আঘাত করতে, তাহলে সামনে পেয়ে কি করতে মনে নেই? কতবার আহত হয়ে বাড়ি ফিরেছে মেয়েটা, তবুও তোমার ট্রিটমেন্ট পিছপা হয়নি সে। তোমার পাগলামি সইয়ে গিয়েছে পাশে থেকে, শুধুমাত্র নিজের ভুলের প্রায়শ্চিত্ত করত। সামান্য কৃতজ্ঞতাবোধ নেই তোমার? তোরছের সূক্ষ্ম তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো, ঠোঁটে ফিচেল হাসি অত্যন্ত শান্ত কণ্ঠে আওড়ালো, বসুন খালু, আপনার মেয়ের প্রতি কৃতজ্ঞ বলে কিছু বলিনি। আপনার মেয়ের অন্যায়টা ছোট ছিল না, কাউকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে দেওয়া অনেক বড় অপরাধ। চিকিৎসার জন্য আমার মা যথেষ্ট পেমেন্ট করেছে, তাছাড়া আপনার মেয়ে আমার জীবনের সব থেকে বেশি প্রিয় একটা মানুষ দিয়েছে। ও ছেড়ে না গেলে কখনো আমার শ্রেয়সীকে পেতাম না আমি, সেটার জন্য সহস্রবার ধন্যবাদ বলতেও দ্বিধা নেই আমার। শ্রেয়া বিমুগ্ধ, অহমিকার মাথা নত হয়ে গেল। সে লন্ডনে থাকতেই নিজের ভুল বুঝতে পেরেছে, আসলে কাউকে ঠকিয়ে ততক্ষণ পর্যন্ত তার যন্ত্রণা পরখ করা যায় না যতক্ষণ না স্বয়ং ঠকে। আজ বোঝে ও জীবনে কি হারিয়েছে এবং তা নিয়ে আক্ষেপের শেষ নেই। মেহরিমার কথাই তোরছকে পাওয়ার স্বার্থটা জাগ্রত হলেও নিজের অপরাধ বোধে তা এখন দমে গিয়েছে। শাহিদ সাহেব থমকে উঠলেন, তো এখন কেন এসেছ? নানা খালা শাশুড়ির বাড়িতে আসতে মানা আছে? পাল্টা প্রশ্ন তুলছে। শাহিদ সাহেবের কপালে বলিরেখার ভাঁজ পড়ল। ভাঁজের সংখ্যা কত শত হবে গোনেনি শ্রেয়া, কণ্ঠে প্রবল অস্থিরতা মেখে প্রশ্ন করলেন, মানে? আপনার একজন শালি সাহেব ছিল, ভুলে গেলেন? না বাবা, জেদের জন্য মা ও অহমিকার আম্মু কখনো ওকে এ বাসায় ফিরিয়ে না কিংবা যোগাযোগ করতে পারেনি, কিন্তু ওনার মৃত্যুর পর শিমুলকে অনেক খুঁজেছি আমরা। একবার শিমুল যোগাযোগ করে আমাদের সাথে সাহায্যের জন্য, বাবা কেমন করে সেটা জেনে যায়। অসহায় ছিলাম আমরা, কারণ বাবা কথা নিয়েছিলেন আড়ালেও যেন আমরা কেউ ওর সাহায্য না করি। পরে একটা সময় জানতে পারি স্বামীর হাতেও খুন হয়েছে, স্বামীও বেঁচে নেই। আশেপাশে জিজ্ঞেস করে জানি ওর একটা মেয়েও আছে, আমি অনেক খুঁজি কিন্তু মেয়েটাকে পাইনি, তার জন্য ধরেই নি মেয়েটা হয়েছে নেই। শেষোক্ত কথাটা বলতে গিয়ে গলা ধরে আসে ওনার। শ্রেয়ার চোখ ছলছল করে ওঠে। তোর্চ ওর হাতের উপর হাত রেখে বলল, আমার বউয়ের শাশুড়ি মার মেয়ে, আশেপাশে রেতিমখানায় খোঁজ নিলেই পেয়ে যেতেন, এতকাল কষ্ট বড় হতে হতো না ওর, আপনাদের খোঁজায় গাফিলতি রয়ে গিয়েছিল। শাহিদ সাহেবের কণ্ঠ কেঁপে কেঁপে উঠল, বললেন, ও শিমুলের মেয়ে? গম্ভীরভাবে প্রত্যুত্তর তুলছে, হ্যাঁ। তুমি কিভাবে জানলে? খুব একটা বেগ পোহাতে হয়নি, শাশুড়ি মার বাবার নামটা কালেক্ট করতে সেই নামে সূত্রপাত ধরেই জানলাম অহমিকা ও শ্রেয়সী একে অপরের খালাতো বোন। আমি চাইছিলাম শ্রেয়সী নানুর বাড়ি খোঁজ নিতে, তারা মানুক আর না মানুক নিজ চোখে একবার নিজের আত্মীয় স্বজন দেখুক ও চিনুক তাদের। নানু কোথায়?
বছরখানেক আগে স্ট্রোক করে অহমিকার মা মারা যাবার পর থেকেই তিনি অসুস্থ। পরিবার তো আর কেউ নেই, আমিও একা মানুষ, তাই অহমিকাকে নিয়ে এখানেই থাকি। উনি রুমে আছেন, পায়ের হাড়টি ক্ষয়ে গিয়েছে, তাই চলাফেরা করতে পারে না। ত্রিহা নিচের রুমের দিকে যাচ্ছিল, অজান্তেই দৃষ্টি মেহরিমার রুমের সামনে যেতেই দেখল তোহাজ দরজায় আলগুছে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, অথচ নক করছে না, ডাকছে না। হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। মৃদু হাসলো, ও সব সময়ের খেল, প্রকৃতি কাউকে ছাড় দেয় না। যেটা মানুষ অবজ্ঞা করে নিয়তি যেন টেনে হিঁচড়ে সেখানেই সুখের খোঁজে দাঁড় করিয়ে দেয়। কয়েক পল চেয়ে নীরবে প্রস্থান করল, টের পেতে দিল না তোহাসকে, পাছে যদি সে লজ্জায় চলে যায়। রহিমা পানের বাটাটা নিয়ে ফাতেমা চৌধুরীর সামনে রাখল, গড়গড় করে বলল, আজকের পানটা অনেক ভালো কইরা বানামো আম্মা। ভ্রকুচকে দুই অথর ফাঁক করে চাপা গর্জন করে ফাতেমা, তুই কি বাকি দিন আমারে খারাপ বানাইয়া খাওয়াইতি? আরে আম্মা তা না, আজ তো খুশির দিন, বাগিনী জালে ফাঁসছে, কত ভাত দেখাইয়া মিশা ফেস লাগাইয়া তোতাস বাবারে একলা কইরা কইরা নিছিল, মনে নাই আপনার? ফাতেমা ভেঙচি কাটলেন, থমথমে মুখে বললেন, তোহাস কিতা বাচ্চালো, এতে ফিডার খায় বললেই চল্লা যাইব, ব দেখতা মায়ার মতো নিষ্পাপ মায়ার ঘরে কেমনেই ব ধরল আমি বুঝি না। বউয়ের কথা না সে খালি বালা হইছে, নুরুর কথা শোনায় দিছে, আমার আত্মাটা শান্তি পাইল, আমি নুরুর মা, ও কোনোদিন আমার কষ্ট না দিলেও আমি বুঝি সন্তান কষ্ট দিলে কেমন লাগে। দুনিয়াতে যদি কারোর সাথে সব থেকে উত্তম ব্যবহার করা লাগে তা মায়ের লাগে, তারপর বাপ। কষ্ট ছাড়া সৎ মায়ের আদর পাইয়া বড় হয়েছে, এ কারণে কদর কিতা তা জানে না, এখন বুঝবো হারে হারে। তোহাসের চেহারায় আমি কষ্ট দেখছি। আমিও দেখছি আম্মা, বিবর্ষ কণ্ঠে বলল রহিমা। টিনের ছালে বৃষ্টির সেতার বাজছে, তারই নিচে দাঁড়ানো মানব মন করছে আনচান, রিমঝিম ছন্দ তুলছে বৃষ্টি ফোঁটা, ফুটো চাল দিয়ে বিন্দু বিন্দু হয়ে প্রবেশ করছে জল, শ্রেয়ার সমগ্র সত্তা জুড়ে স্নিগ্ধ পবনের তীব্র ছোঁয়া, ভালো লাগায় নিমজ্জিত ও বিষাদে তিক্ততায় ভরা প্রাণে হঠাৎ করে শান্তির আগমন। এমনি এমনি ঘটেনি, ঘটিয়েছে ওর পাশে উপস্থিত সুদর্শন সুঠামদেহী গম্ভীর মুখ পুরুষটার জন্যই অন্ধকারাচ্ছন্ন জীবন আজ আলোকিত। কত বছর পর মায়ের পর তারই আপন করার স্পর্শ পেল এ। কাঁপা কাঁপা হাতে বয়স্ক নানুর মাথায় হাত বুলিয়ে দেওয়া, কেঁদে বুকে চড়িয়ে ধরা, সবটুকু যেন স্বপ্ন ওর নিকট। সব থেকে ভাবিয়েছে অহমিকার আচরণ, কত নিঃস্বার্থ ছিল প্রতিটি কথা, এখনো কানে বাজছে। নানুর কক্ষে ওর দুহাত নিজের হাতের মুষ্টিমেয় নিয়েছে অহমিকা, চক্ষু কোটরে ছিল ঘোর অনুশোচনা, কণ্ঠে অপরাধের ছাপ, নত যেন স্বরে বলে,